প্রিয় দর্শক, আজকে আমরা আজিজ নামটি সম্পর্কে জানব। এই নামটি রাখা যাবে কিনা, এটি ইসলামিক নাম কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন আজিজ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। শুধু আজিজ নামটি রাখা ঠিক নয়, আজিজ নামটি আল্লাহর একটি গুণবাচক নামের মধ্যে অন্যতম একটি নাম। আজিজ কেবল আল্লাহরই নাম হতে পারে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুসলিম শিশুর জন্য যে সমস্ত নামগুলো রাখতে পারবেন তার মধ্যে এই নামটি উল্লেখযোগ্য নাম। আজিজ নামের সঙ্গে আব্দ কিংবা আব্দুল যোগ করে নিতে হবে, এভাবে যেমন আব্দুল আজিজ। আব্দ কিংবা আব্দুল এর অর্থ হচ্ছে বান্দা কিংবা গোলাম, আর আজিজ শব্দের অর্থ পরাক্রমশালী, আর আব্দুল আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী এর বান্দা। আজিজ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।